ম্যাম শুরু দেখছে। আচ্ছা আমরা লাস্ট ক্লাসে কতটুকু করেছিলাম, আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কি ওয়ার্কফোর্স ডাইভার্সিটি অর ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্স কিভাবে আমরা ম্যানেজ করব। তো ফার্স্টে আমরা কয়েকটা টপিক দেখেছিলাম, আসলে ওগুলো এক্সাম্পল ছিল, ডাইভার্সিফিকেশনের কিছু এক্সাম্পল ছিল। আমরা মেনলি দেখেছিলাম যে ডাইভার্সিটি ম্যানেজমেন্ট কিভাবে করা যায়, একটা হচ্ছে সারফেস লেভেল ডাইভার্সিটি আর একটা হচ্ছে ডিপ লেভেল ডাইভার্সিটি। এখন সারফেস লেভেল ডাইভার্সিটিটা আমরা লাস্ট ক্লাসে কিছু এক্সাম্পল দেখেছিলাম। সারফেস লেভেল ডাইভার্সিটি কোনগুলোকে বলবো, যেগুলো হচ্ছে আমরা অর্গানাইজেশনের বাহির থেকে দেখতে পাই, যেমন গুগল আর ফেসবুকের কথা বলেছিলাম অলরেডি, যে গুগল আর ফেসবুকের ডাইভার্সিটি অফ ওয়ার্কফোর্স কিভাবে আমরা বুঝবো। যে আপনার ধরেন এমপ্লয়ীদের মধ্যে আপনি ইকুইটি অথবা ইকুয়াল এমপ্লয়মেন্ট আপনি যদি এনশিওর করতে চান, তখন আপনার কোন দিকে খেয়াল রাখতে হবে। ধরেন আপনার ফেসবুকে হচ্ছে আছে চাইনিজ এমপ্লয়ি আছে, ভিয়েতনামিজ আছে, ইন্দোনেশিয়ান আছে, বাংলাদেশি আছে। হ্যাঁ, এখানে এখন ধরেন ঈদুল আজহা ভ্যাকেশন, ওখানে কি ঈদুল আজহার আর ঈদুল ফিতরের কোনো ইয়ে দেয় ভ্যাকেশন বা ওদেরকে দেয়? তো ওখানে আপনার এমপ্লয়ি ইকুইটি মেনটেন করতে হলে কি করতে হবে, যেন কোনো ডিসক্রিমিনেশন না হয়, আপনার ওয়ার্কফোর্স ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্সটাকে এমনভাবে ম্যানেজ করতে হবে যেন সবাই ইকুয়ালি ট্রিটেড হয়। তো ওখানে কি করতে হবে, যেন সে মুসলিম যেই এমপ্লয়ি তাকে আপনার কি ফ্যাসিলিটি দিতে হবে, যে তাকে উই স্পেসিফিক ডেটে তাকে হলিডে দিতে হবে, আর তার ডিউটির জায়গা এক্সচেঞ্জে তাকে অল্টারনেট করে দিতে হবে নন মুসলিম কোনো এমপ্লয়ি। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আমরা কি করি, সারফেস লেভেল ডাইভার্সিটিটাকে কনসিডার করি। আর ডিপ লেভেল ডাইভার্সিটিতে আমরা যাবো, এই ক্লাসের টপিক ঠিক আছে, যে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি অ্যান্ড ফিজিক্যাল অ্যাবিলিটির উপর বেস করে আমরা কীভাবে ডিসক্রিমিনেশনটাকে ওভারকাম করতে পারি। ঠিক আছে, তো ওখানে কিছু টার্মস দেখবো, ইন্ডাকটিভ রিজনিং, ডিডাকটিভ রিজনিং, ওগুলোতে আমরা পড়ে যাচ্ছি। আবার একটা এখান থেকে ব্রিফ নিয়ে নিই বা রিভিউ দিয়ে নিই কী কী পড়েছিলাম এখানে। দেখেন তো খুবই একেবারে দেখা যাচ্ছে না, আগের ক্লাসে ওখানে সমস্যা হয়েছে। কয়েকটা টার্ম ডিসক্রিমিনেটিভ মিনিটরি পলিসিস এন্ড প্র্যাকটিসেস, আচ্ছা এইগুলো আমরা এখানে আবার পড়ে পাই যে কী কী টার্মসের উপরে হচ্ছে আসলে ডিসক্রিমিনেশন হয় বেসড অন এজ। আমরা এখানে একটা এক্সাম্পল দেখেছিলাম যে আমরা জানি যে এজড এমপ্লয়ি বলে আমরা কি বলি, এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি, বাট সবসময় কি এক্সপিরিয়েন্সড এমপ্লয়িদেরকে আমরা বলবো যে এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি অর এজড এমপ্লয়ি ক্যান পারফর্ম বেটার অর গিভ বেনিফিট টু দ্য অর্গানাইজেশন, সবসময় কিন্তু বলতে পারবো না। ঠিক আছে, কারণ ইয়াং অ্যান্ড অ্যাজাইলদেরকে যদি আমি অপরচুনিটি না দিই তাহলে কিন্তু আমি এভার চেঞ্জিং, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম যে অপরচুনিটি নাকি চ্যালেঞ্জ একটা আইডেন্টিফাই করেছিলাম যে টেম্পোরারিনেসের সাথে আমি কি কপ আপ করতে পারছি কিনা। সো ওই সিচুয়েশনটা ফেস করতে হলে আমরা আবার এইজকে কি করতে হবে, একটাকে এটাকে কি ডিসক্রিমিনেট করতে হবে নাকি। এখানে একটা কথা বলছিলেন যে মেডিকেল দিক দিয়ে শুধু দুইটা প্রফেশনাল ক্ষেত্রে আবার এই যে ওকে আবার আমরা ডিসক্রিমিনেট করি, আদারওয়াইজ এনি কাইন্ড অফ প্রফেশন অর্গানাইজেশন আসলে এইজ এজ ডিসক্রিমিনেশনটাকে কি করে, প্রেফার করে আর প্রেফার করে না, করে না, করে না। আচ্ছা, শুধু বলা হয় যে মেডিকেল আর হচ্ছে টিচিং এই দুইটা সেক্টরে একটা জিনিস আছে, তাহলে একটা মিথ। ঠিক আছে, যে টিচার যত ইয়াং আর হচ্ছে ডক্টর যত এক্সপিরিয়েন্স তত ভালো এক্সপিরিয়েন্স। আচ্ছা, বা এছাড়া আর অন্য অর্গানাইজেশনে কি বলা হয় যে বিলিফ ইজ ওয়াইড স্প্রেড দ্যাট জব পারফরমেন্স ডিক্লাইন্স নিয়ে ইনক্রিজিং এজ। এটার সাথে দুইটা ফ্যাক্টর আছে, আমরা পড়বো ফিজিক্যাল অ্যাবিলিটি আর ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, এটা যে কতখানি হচ্ছে রেশিওনাল স্টেটমেন্ট ওটা আমরা আবার চেক করবো কিছুক্ষণ পরে। আচ্ছা, আসেন সেকেন্ড যে ডিসক্রিমিনেশন ফ্যাক্টর ছিল জেন্ডার, এটা আমরা পড়েছি অলরেডি যে কিছু বায়াসনেস আছে, কিছু কিছু অকুপেশন হচ্ছে জেন্ডারের বায়াসনেসটা মেনটেন করা হয়, যেমন আমরা বলছিলাম নার্সিং, দেন হচ্ছে প্রাইমারি লেভেল টিচারদের যে রিক্রুটমেন্ট পলিসি ওখানে কিছু কিছু বায়াসনেস অ্যান্ড মিসকনসেপশনস আছে, তো ওগুলো আমরা দেখেছি। দেন দেখেছি রেস অ্যান্ড এথনিসিটি, রেস অ্যান্ড এথনিসিটির ক্ষেত্রে আমরা কোনটা দেখি যে এমপ্লয়ি টেন টু ফেভার কলিগস ফর দেয়ার ওন রেস, যেমন ধরে আপনি যখন ইয়েতে আপনি এখনও কিন্তু আপনার ফ্রেন্ডের মধ্যে এরকম কাজ করে না যে ও মানে একটা কথা টার্ম আছে হোমি, তাই না, মাই হোমি। ঠিক আছে, তো এরকম ওয়ার্ক প্লেসেও যদি ওটা থাকে ওটাকে বলা হয় যে একটা টেন্ডেন্সি থাকে যে ওয়ার্ক প্লেসে এমপ্লয়িদের মধ্যে একটা টেন্ডেন্সি যে তাদের নিজেদের যে রেস অর এথনিসিটি ওটাকে প্রেফারেন্স দেয়, এইটার উপরে বেস করে আদার রেস অর এথনিসিটির যে এমপ্লয়িরা তারা কি ফেস করছে ডিসক্রিমিনেশন আছে, এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে ডিসএবিলিটি, ডিসএবল পিপল মানে কি হচ্ছে নট আনফিট ফর দ্যাট জব এমন তো না। ঠিক আছে, কিছু কিছু অকুপেশন আছে সেখানে হচ্ছে ফিজিক্যাল ডিসএবিলিটি থাকলে ওটা হচ্ছে আনফিট, যেমন
হচ্ছে মেইন ফ্যাক্টর, ঠিক আছে? আদার অকুপেশনে কিন্তু ডিসএবিলিটিটাকে আমরা কি করতে পারি, ডিসক্রিমিনেশন হিসেবে ফেলতে পারি না, ঠিক আছে? আচ্ছা, দেন আসেন অ্যানাদার ফ্যাক্টর বলেছি টেনিওর এন্ড রিলিজিয়ন, এখান থেকে আমরা করে দিলাম ক্লাসে, ঠিক আছে? আজকে শুরু হবে তো টেনিওর জিনিসটা কি, টেনিওর হচ্ছে বলেছে যে আমরা হায়ার আর কি বুঝি, হায়ার আর কি তো বুঝি, হায়ার আর কি বুঝি, যেমন ধরেন আপনার যে সিনিয়র তাকে কি আপনি ডিসরেসপেক্ট করতে পারবেন? না না। সো অর্গানাইজেশনে এরকম চার্জ থাকে, ফার্স্ট হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর, তারপরে হচ্ছে এমপ্লয়ি, এরপরে কারা ওয়ার্কার। এই যে এটা আমরা দেখি না চেইন অফ কমান্ড, এটাকে আমরা বলছি হায়ারার্কি। এখন ধরেন টেনিওর বলতে বুঝছে যে রেশিও অফ দ্য ইমপ্যাক্ট অফ জব সিনিয়রিটি অন জব পারফরম্যান্স হ্যাজ বিন সাবজেক্ট টু মিসকনসেপশন এন্ড স্পেকুলেশন। ফর এক্সাম্পল আমরা তো এটা দেখলাম একটা অর্গানাইজেশন হায়ারার্কি, বাট ধরেন এক্সিকিউটিভ লেভেলে আর এমপ্লয়ি লেভেলে তো হচ্ছে আপনার বেশি এমপ্লয়ি দরকার, যেমন বোর্ড অফ ডাইরেক্টর কয়েকজন থাকে, ম্যানেজার কয়েক দুই বেশি বোর্ড অফ ডাইরেক্টর দুই তিনজন থাকে। আচ্ছা অ্যাডমিনে ধরেন আরে কিছু থাকে 7-10 জন, এক্সিকিউটিভ লেভেলে আবার কিন্তু থাকবে 15 জন, এমপ্লয়িতে আবার লাগবে হচ্ছে আপনার কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে 20-40 আবার 100 ও ক্রস করে। হ্যাঁ, আবার ওয়ার্কারে তো আপনার আবার বেশি লাগবে, 1000 ও হতে পারে। হ্যাঁ, আনলিমিটেড হতে পারে। তো এখানে এই যেহেতু সেম র্যাঙ্ক, বাট ধরেন এই এখানে 20 জন এমপ্লয়ি ছিল হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই অর্গানাইজেশনে, 2 বছর ধরে আছে, আর ধরেন 5 জন এমপ্লয়ি নতুন জয়েন করেছে, বাট তাদের র্যাঙ্ক সেম। এইটাকে এখানে যে ধরনের ইয়েটা আমরা দেখবো যে সেম র্যাঙ্ক বাট হচ্ছে সিনিয়রিটি বেসিসে একটা হায়ারার্কি আছে, এটাকে আমরা বলবো টেনিওর, ঠিক আছে? যেমন ধরেন তারা প্রফেশন পিরিয়ড পার করে ফেলেছে বাট এরা মাত্র জয়েন করেছে, তো এখানে যদি কোনো রকম ডিসক্রিমিনেশন হয়, তারা নতুন জয়েন করেছে বাট তাদের তো র্যাঙ্ক সেম, পজিশন সেম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি ডিসক্রিমিনেশন হয় ওটাকে আমরা বলছি যে টেনিওর। রিলিজিয়নের ক্ষেত্রে আমরা বলবো যে মুসলিম কান্ট্রিতে হচ্ছে যারা মাইনর নন মুসলিম তাদের সাথে যেন কোনো রকম ডিসক্রিমিনেশন না হয়, আবার নন মুসলিম কান্ট্রিতে যারা মাইনর মানে যারা মুসলিম তাদের সাথে যেন কোনো রকম ডিসক্রিমিনেশন না হয়। সেক্সুয়াল ওরিয়েন্টেশন এন্ড জেন্ডার আইডেন্টিটি, এই দুইটার ক্ষেত্রে আপনারা ফার্স্ট যে পয়েন্টটা এটাতে দেখবেন জাস্ট মেল এন্ড ফিমেল, আর জেন্ডার আইডেন্টিটির ক্ষেত্রে কিন্তু আবার মেল এন্ড ফিমেল ছাড়া আরেকটা আছে, ট্রান্সজেন্ডার আছে, দেন হচ্ছে আর কি আছে যে ইন্ডিভিজুয়াল মুভমেন্ট চেঞ্জ জেন্ডার্স, ঠিক আছে? সেক্সুয়াল ওরিয়েন্টেশনে জাস্ট আপনি দেখবেন মেল এন্ড ফিমেল, আর জেন্ডার আইডেন্টিটির ক্ষেত্রে কিন্তু আবার মেল ফিমেল প্লাস হচ্ছে ট্রান্সজেন্ডার, যারা হচ্ছে জেন্ডারটা চেঞ্জ করে, ঠিক আছে? তাদের মধ্যে আমরা কোনো রকম ডিসক্রিমিনেশন যেন না রাখি ইন দ্য ওয়ার্ক প্লেস। আচ্ছা, দেন আসেন কি বলেছে স্টেরিওটাইপস এন্ড হাউ দ্য ফাংশনস ইন অর্গানাইজেশনাল সেটিংস। এখন কিছু কিছু স্টেরিওটাইপস থাকে যেটা লাস্ট স্লাইডেই আমরা দেখে এসেছি যে সে ট্রান্সজেন্ডার, সে তার জেন্ডার চেঞ্জ করেছে, এইটা আমরা সহজে মেনে নিতে পারি না, ঠিক আছে? তো এইগুলোকে আমরা বলি হচ্ছে স্টেরিওটাইপস, মানে যা কনভেনিয়েন্ট যা ট্রেডিশন হয়ে আসছে তার বাইরে কেউ কিছু করলে ওইটা তো তার একান্ত পার্সোনাল ডিসিশন, ঠিক আছে? ওইটাকে যদি আমরা না মেনে নিতে পারি, ওই যে চেঞ্জ টাকে অ্যাডপশন অ্যাডাপ্টেবিলিটি নাই চেঞ্জের সাথে, ওইটাকে আমরা বলছি স্টেরিওটাইপস। তো এইটার ফাংশনের ইম্প্যাক্টটা কি হয় অর্গানাইজেশনাল সেটিং এ ওইটা আমরা একটু দেখবো। ডিসক্রিমিনেশন হচ্ছে ওই যে একটা মেল আর ফিমেল এমপ্লয়ি সেম র্যাঙ্কে বাট একজনের হচ্ছে রিমুনারেশন হায়ার আর একজনের হচ্ছে লোয়ার, অথবা একজন বেশি বেনিফিট পাচ্ছে আর একজন কম বেনিফিট পাচ্ছে, এগুলোকে আমরা বলছি ডিফারেন্স বিটুইন থিংস। এখন আসেন আনফেয়ার ডিসক্রিমিনেশন ইজ অ্যাজিউমিং স্টেরিওটাইপস অ্যাবাউট গ্রুপস এন্ড রিফিউজিং টু রিকগনাইজ ডিফারেন্সেস। আচ্ছা, এখন ডিসক্রিমিনেশন তো আমরা জানি ডিফারেন্স, ঠিক আছে, ডিফারেন্টলি ট্রিট করা হয়। আনফেয়ার ডিসক্রিমিনেশন জিনিসটা কি? ডিসক্রিমিনেশন মানেই তো হচ্ছে আমরা জানি ডিফারেন্টলি ট্রিট করা হচ্ছে, আনফেয়ার ডিসক্রিমিনেশন আবার কি জিনিস? ডিসক্রিমিনেশন ইটসেলফই তো হচ্ছে একটা আনফেয়ার টার্ম, তাই না? সো আনফেয়ার ডিসক্রিমিনেশন মানে কি?
সাপোজ হচ্ছে দুজন কলিগি তাদের ভিতরে যে একটা কম্পেয়ার করে রাখুন কোনো কিছু, দুইজন কলিগের মধ্যে আমরা ধরেন কোম্পানিতে আমরা, আচ্ছা আপনাদের ফান্ডামেন্টালস অফ এইচআর পড়েছেন না, ওখানে কি পারফরম্যান্স অ্যাপ্রেজাল পড়েছিল? হ্যাঁ, পারফরম্যান্স অ্যাপ্রেজাল, পারফরম্যান্স ম্যানেজমেন্ট। হ্যাঁ, আচ্ছা ওইটা করে আসলে কোম্পানির লাভ কি হয়, বেনিফিট কি হয় কোম্পানির? আপনার কোম্পানিকে তাকে যদি আমি এক্সট্রা না দেই, তাকেও হচ্ছে জেনারেলাইজ ওয়েতে ট্রিট করি, এটাকে আমরা বলবো আনফেয়ার ডিসক্রিমিনেশন। ঠিক আছে, সে হচ্ছে আসলে ডিসক্রিমিনেট হওয়ার জন্য এলিজিবল, যেহেতু সে হচ্ছে এক্সট্রা এফোর্ট দিচ্ছে কোম্পানিকে। বাট যদি এক্সট্রা এফোর্টের হচ্ছে বেনিফিট কোম্পানি তাকে না পে করে, তাহলে ওইটাকে আমরা কি করছি, আনফেয়ার ডিসক্রিমিনেশন। অ্যানাদার এক্সাম্পল কি হতে পারে, পজিটিভ ডিসক্রিমিনেশন হতে পারে, আবার নেগেটিভ ডিসক্রিমিনেশন হতে পারে। এখন ধরেন এই যে ওয়ার্কারদের মধ্যে যে বেস্ট পারফর্মার, তাকে যদি আমি তার পারফরমেন্সের উপর বেস করে বেনিফিট দিই, ওটাকে আমরা বলছি পজিটিভ ডিসক্রিমিনেশন, কারণ বাকিরা যেই রকম পারফর্ম করছে সেই রকম পেমেন্ট পাচ্ছে, আর সে হচ্ছে এক্সট্রা এফোর্ট দিচ্ছে সে এক্সট্রা বেনিফিট পাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা বলছি পজিটিভ ডিসক্রিমিনেশন। আর যদি দেখা যায় যে তার এক্সট্রা এফোর্টের কোনো রকম ইয়ে সে পাচ্ছে না, রিমুনারেশন পাচ্ছে না, তাকেও ইকুয়ালি ট্রিট করা হচ্ছে, জেনারেলাইজ করা হচ্ছে, তাহলে এটা আমরা বলছি আনফেয়ার অর নেগেটিভ ডিসক্রিমিনেশন। ঠিক আছে, আচ্ছা দেন আসেন এখানে বলেছে এখন আমরা এবিলিটির উপর ডিসাইড করব, আমার আবার ওই টার্মে ফেরত যেতে হবে এইজ। এইজের ক্ষেত্রে কোম্পানি কি বলেছে যে মোস্ট অফ দ্য অর্গানাইজেশন আসলে কি ফলো করে, কোন স্টেটমেন্টটা ফলো করে, যে যখনই এজ ইনক্রিজ করে কোন এমপ্লয়ি, তখন তার অ্যাবিলিটি ওয়ার্কিং ক্যাপাসিটি কি হয়, ডিক্লাইন করে। ঠিক আছে, এখন যদি ডিক্লাইন করে সেটার সাথে আমরা একটু কিছু ফ্যাক্টর কম্পেয়ার করব যে কোন কোন অ্যাবিলিটির উপর বেস করে আসলে ডিক্লাইন করে। অনেকে হয়তো ডাবল হেডেড অ্যারো দেখে বলে ফেলতে পারে
পারেন যেটা হচ্ছে একটা নাম্বার লাইন, কারণ সংখ্যা রেখা আমরা জানি সবসময় ডাবল সাইডেড থাকে না, এক সাইডে হচ্ছে নেগেটিভ এক সাইডে পজিটিভ। আবার অনেকে বলতে পারে ডাবল হেডেড অ্যারো দিয়ে যাচ্ছে টু ওয়ে পাস, টু ওয়ে ফ্লো অফ ইনফরমেশন। অনেকে বলতে পারে যে আমরা দেখেছি যে কমিউনিকেট করলাম, বাট এটা ভালোভাবে নেটওয়ার্কিং এর জন্য কি করতে হয়, এভরি চ্যানেলের যেন ইনফরমেশনটা কমিউনিকেট করা হয়। সো এটা অনেকের কাছে মনে হতে পারে এটা ইনফরমেশন ফ্লো, অনেকের কাছে মনে হতে পারে নাম্বার নাইন, আবার অনেকের কাছে মনে হতে পারে এটা হচ্ছে বাহুবালী কোন একটা তীর হতে পারে। ঠিক আছে, এই যে কোন সিম্বল অথবা সাইনকে যে যেভাবে ইন্টারপ্রিট করছে, ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, পারসেপচুয়াল স্পিড। ঠিক আছে, হাউ স্পিডলি দে ক্যারেক্টারাইজ এনি কাইন্ড অফ সাইনস অর সিম্বল। ক্লিয়ার? হুম, আর একটু না বলেন। আবার অনেকে বুঝেন অনেক লেট হয়, ঠিক আছে, আবার কেউ হচ্ছে নাম্বার টেবিল মনে রাখতে পারে খুব ভালো, তার কাছে সিম্পল ক্যালকুলেশনের জন্য ক্যালকুলেটর করতে হয় না। অনেকে আবার দুই যোগ দুই ক্যালকুলেট করতে হচ্ছে তার ক্যালকুলেটর লাগে, আবার কিন্তু রেজাল্ট পাই ভুল ইন্টারপ্রিট করে এবং কত ফাস্ট সে এইটাকে, অনেকেই তো অনেক ভাবে ইন্টারপ্রিট করবে, বাট যেটা হচ্ছে এক্সাক্ট এক্সাক্ট ইন্টারপ্রিটেশন যে করতে পারবে সেই অ্যাবিলিটিকে বলছি পারসেপচুয়াল ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, আচ্ছা, সকালে আমি বের হবো, আপনাদের বাস নিতে হবে, আমি আজকে সকালে বের হবো, আজকে সকালে ওয়েদার কেমন ছিল, ট্রাফিক কোথায় কোথায় পড়বে সব ধরনের, আবার আমার নিজের প্রিপারেশন আছে, এই ফ্যাক্টর গুলো মানে ওভারঅল ফ্যাক্টর বেস করে যে ডিসিশনটা নিব সেটাকে আমি বলবো ইন্ডাকটিভ রিজনিং। মানে এক্সপেক্টেড যত ধরনের আমার আছে ফ্যাক্টর আছে সবগুলোকে কনসিডার করে যদি আমি একটা ডিসিশন নিই সেটাকে আমি বলবো ইন্ডাকটিভ রিজনিং। আর যদি আমি স্পেসিফিক কোনো একটা এরিয়াকে কনসেন্ট্রেট করে বা ফোকাস করে ডিসিশন নিই ওইটাকে বলবো ডিডাকটিভ রিজনিং। যেমন ধরেন আমি আজকে সকালে বৃষ্টি, বাট আমি এগুলো কিছুই তোয়াক্কা করলাম না, আমি জাস্ট কি করলাম ডিসিশন নিলাম যে আমার আজকে বের হতে হবে, তো আমি ছাতা নিলাম না, তারপর আমি হয়তো আজকে পায়ে হেঁটে বের হলাম। ঠিক আছে, সো আদার ফ্যাক্টরকে যদি আমি কনসিডার না করি এগুলোকে আমি বলবো ডিডাকটিভ রিজনিং। আচ্ছা, এখন অর্গানাইজেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে আরেকটা এক্সাম্পল দিই, যে ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে আমি যখন বাজেট রিলেটেড ডিসিশন নিব অথবা রিসোর্স অ্যালোকেট করব, ম্যানেজারের তিনটা কাজ দেখেছিলাম না যে রিসোর্স অ্যালোকেশন, মেকিং ডিসিশন এন্ড ডিরেক্টিং আদার এমপ্লয়িজ। আচ্ছা, সো ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে কেমন, যে একটা ডিসিশনে যেন সবাই বেনিফিটেড হয়। আমরা কি চ্যাপ্টার করছি, ওয়ার্কফোর্স ডাইভার্সিটি, সো এই ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্সকে ম্যানেজ করার জন্য আমার কি সব ধরনের ফ্যাক্টরকে কনসিডার করতে হবে নাকি একটা ফ্যাক্টরকে আমি জাস্ট কনসিডার করব, সব ফ্যাক্টরকে আমার কনসিডার করতে হবে, যে সে হচ্ছে এই পোস্টের জন্য এলিজিবল, তার কি শুধু আমি অ্যাপিয়ারেন্সকেই দেখব নাকি তার সব ধরনের ইন্টেলেকচুয়াল আর ফিজিক্যাল অ্যাবিলিটিও আমি কনসিডার করব। ঠিক আছে, সো এইটা যদি আমি সব ধরনের অ্যাবিলিটি কনসিডার করি ওটাকে কি বলছি, ইন্ডাকটিভ অর ডিডাকটিভ, ইন্ডাকটিভ। আর আদার ফ্যাক্টরকে আমি বাদ দিয়ে ডিডাক্ট করে শুধু একটা স্পেসিফিক ফ্যাক্টরকে যদি আমি কনসিডার করে তাকে হায়ার করি ওটাকে বলি ডিডাকটিভ। আর
স্পেশাল ভিজুয়ালাইজেশনের সাথে আপনার এই যে পারসেপচুয়াল স্পিডিয়া হচ্ছে একটা কানেকশন আছে। কেমন? স্পেশাল ভিজুয়ালাইজেশন দিয়ে আমরা বুঝবো যে সাইন এন্ড সিম্বলকে কিভাবে ইন্টারপ্রেট করেন, কিভাবে, হাউ ইউ ইন্টারপ্রেট দ্যাট সাইন অন সিম্বলস। আর পারসেপচুয়াল স্পিডে এই যে সাইন এন্ড সিম্বলকে আপনি ইন্টারপ্রেট করলেন, এটা কিন্তু ফাস্ট আপনি ইন্টারপ্রেট করতে পেরেছেন। তাহলে এইটা একটা কানেক্টেড, স্পেশাল ভিজুয়ালাইজেশন আর পারসেপচুয়াল স্পিড হচ্ছে কানেক্টেড। দুটোই হচ্ছে ডিফারেন্ট সাইন্স অ্যান্ড সিম্বলকে আপনি কিভাবে ইন্টারপ্রিট করেন, আর একটা হচ্ছে এই যে ইন্টারপ্রিট করছেন এটা কত ফাস্ট আপনি ইন্টারপ্রিট করতে পারছেন। ঠিক আছে, তো এই যে আমরা ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি বলি, ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির মধ্যে আসলে যে আমরা কমিক পড়ি না, আপনারা পড়েন না, যে টিন টিন পড়েন, আবার চাচা চৌধুরী পড়েন না, কমিক পড়েছেন না, তো ওদেরকে টিন টিনের মেইনলি কি ফোকাস থাকে অ্যাডভেঞ্চারাস না, তো টিন টিনের যে জার্নিটা তো অ্যাডভেঞ্চার, ওকে আমরা কেন ইন্টেলেকচুয়াল অথবা বুদ্ধিমান কেন বলি, ওর মধ্যে এই টাইপস অফ অ্যাবিলিটি আছে। ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির আমরা আজকে দেখলাম, ক্লাসিফাই করলাম কি কি থাকবে, নাম্বার, অ্যাপটিটিউড, মেমোরি, স্পেশাল ভিজুয়ালাইজেশন, ডিডাক্টিভ অ্যান্ড ইন্ডাক্টিভ রিজনিং, পারসেপচুয়াল স্পিড অ্যান্ড মেন্টাল কম্প্রিহেনশন, ভার্বাল কম্প্রিহেনশন। ঠিক আছে, স্পেশাল ভিজুয়ালাইজেশন এটা এটার কাজ তাহলে আমাদের কি হচ্ছে যে সাইন আর সিম্বলকে কিভাবে ইন্টারপ্রেট করছে। হ্যাঁ, আর মেমোরি তাহলে এটা আমাদের মেমোরি হচ্ছে আপনার ক্যাপচার করার কোনো জিনিস হচ্ছে কতদিন স্টোর করতে পারে আপনার মেমোরি, সরি আপনার ব্রেন যতদিন কোনো একটা বিষয়কে যতদিন স্টোর করার অ্যাবিলিটি থাকে। ঠিক আছে, কারণ ব্রেনটাকে তো আমরা বলতে পারি একটা ডেটাবেজের মতো, ইনফরমেশন আমরা ওটাকে কি করি স্টোর করি। ঠিক আছে, যেন ফার্দার পারপোসের জন্য, ফিউচার পারপোসে যেন ওটাকে আমরা রিট্রাইভ করতে পারি। আচ্ছা, তো এই যে কম্বিনেশন অফ এই ফ্যাক্টরগুলোকে একসাথে আমরা বলছি ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি। এইগুলো যত কম্বিনেশন, যার যত বেশি ভালো সে তত বেশি ইন্টেলেকচুয়াল। যেমন কারো হয়তো মেমোরি খুব ভালো বাট তার হচ্ছে ভার্বাল কম্প্রিহেনশন অথবা পারসেপচুয়াল স্পিড তত ভালো না, তাহলে কিন্তু সে ইন্টেলেকচুয়াল পিপল বলা যাবে না। ঠিক আছে, একটা অর্গানাইজেশনে এমপ্লয়ীদের ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি দেখতে আমরা কি কি ফ্যাক্টরগুলো কনসিডার করি, এই ফ্যাক্টরগুলোকে কনসিডার করি। এখন আমাকে একটা জিনিস বলে, সবগুলো ফ্যাক্টর মিলে হচ্ছে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, আমাকে একটা জিনিস বলেন তো, ইন্ডাকটিভ রিজনিং এন্ড ডিডাকটিভ রিজনিং এর মধ্যে কোনটা কি পজিটিভ কোনটা নেগেটিভ, এমন আছে? কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ যদি বলা যায় তাহলে আমি বলবো যে ইন্ডাকটিভ রিজনিংটা হচ্ছে পজিটিভ, কজ আমি সব ফ্যাক্টর দেখতেছি। যে যেমন এক্সাম্পল যে সকালের আমাদের ওয়েদারের অবস্থাটা, প্রিকশন নিতে পারছেন, আর ওখানে আমরা ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির মধ্যে কেন কাউন্ট করবো, তাহলে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির মধ্যে কাউন্ট করার কথা না, এটা নিশ্চয়ই কোনো আছে, বেনিফিট আছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে কাউন্ট করছি ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির মধ্যে। আমি বলে দিচ্ছি দুইটাই আসলে পজিটিভ, কেন? একটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে কোন কেসের ক্ষেত্রে, ধরেন পসিবল এভরি আউটকাম অর এভরি ফ্যাক্টর আপনি কনসিডার করলেন, বাট আপনারা প্রিন্সিপালস অফ মার্কেটিং এ পড়েছেন না, এসটিপি, মার্কেটিং সেগমেন্টেশন টার্গেট এন্ড পজিশনিং, সেগমেন্টেশন টার্গেটিং এন্ড পজিশনিং পড়েছিলেন? পড়েছেন। সেগমেন্ট, যখন আপনি একটা মার্কেটকে সেগমেন্ট করে ফেলেন ওখানে আপনার তখন ফোকাস কাদেরকে নিয়ে থাকে, একটা স্পেসিফিক গ্রুপ অফ কাস্টমারকে থাকে না, যেমন ওপো অ্যান্ড ভিভোর মধ্যে ওপোর কাস্টমার কারা, 65 এজ ওল্ড, ইয়াংস্টাররা হচ্ছে তাদের টার্গেটেড কাস্টমার, তখন তাদের হচ্ছে ওপোকে কেন সিলেক্ট করবে ওভার ভিভো, কেন ওপোকে সিলেক্ট করবে, ক্যামেরা পারফরমেন্স, যেন তারা টিকটক করতে পারে, তাই তো? সো এই যে ফোকাস করা হচ্ছে একটা স্পেসিফিক কাস্টমারদেরকে, এটা কিন্তু আপনাকে আসলে আলটিমেটলি কি করছে, মার্কেট পজিশন সাস্টেইন করতে দিচ্ছে, আবার বেশি বেশি প্রাধান্য দিচ্ছে, আবার মার্কেট শেয়ার ক্যাপচার করতে আপনাকে এলাও করছে। তো এখানে এইসব ক্ষেত্রে আবার আমরা কি করব, ডিডাকটিভ রিজনিং কে কি করব, পজিটিভ নিব। ঠিক আছে, আচ্ছা, তো সবগুলোকে আমরা তাহলে কি বলবো, কম্বিনেশন, সবগুলো ফ্যাক্টরের কম্বিনেশন থাকলে আমরা ওকে কি বলছি, ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি আছে তার মধ্যে। ঠিক আছে, আচ্ছা, দেন আসেন ফিজিক্যালে নাকি, হ্যাঁ ফিজিক্যাল অ্যাবিলিটিস দেখেন, এখানে বলছে দ্য ক্যাপাসিটি টু ডু টাস্ক ডিমান্ডিং স্ট্যামিনা, ডেক্সটারিটি, স্ট্রেংথ অ্যান্ড সিমিলার ক্যারেক্টারিস্টিক্স।
ঠিক আছে, সেখানে আমরা জাস্ট কনসিডার করব স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি এন্ড আদার ক্যারেক্টারিস্টিক্স হিসেবে। এটা এই চার্টটা থেকে দেখেন, এই চার্টে দেওয়া আছে কিছু ফ্যাক্টর আছে, স্ট্রেংথ ফ্যাক্টর কোনগুলো, ফ্লেক্সিবিলিটি ফ্যাক্টর কোনগুলো এন্ড আদার ফ্যাক্টরস কোনগুলো। স্ট্রেংথ ফ্যাক্টর আমরা দেখব কি কি, ডাইনামিক স্ট্রেংথ, সে কি ডাইনামিক কিনা, ট্রাঙ্ক স্ট্রেংথ, এটা হচ্ছে ট্রাঙ্ক কি বলেন তো আসলে, ট্রাঙ্ক সিন্ধু এখন আমরা যখন একটা পার্সন অথবা একটা এমপ্লয়ির ক্ষেত্রে স্ট্রেংথ ফ্যাক্টর হিসেবে আমরা দেখবো ট্রাঙ্ক ফ্যাক্টর বা ট্রাঙ্ক স্ট্রেংথ, এই ক্ষেত্রে আমরা শুরু চিন্তা করবো না, সিন্ধুকও চিন্তা করবো না, এটা আমরা মনে করবো হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল মাসেলস, মানে হচ্ছে আপনার কোমর থেকে নিচ পর্যন্ত, ঠিক আছে, এই পোর্শনটার স্ট্রেংথটাকে আমরা বলবো ট্রাঙ্ক স্ট্রেংথ। এইটাকে আবার মেইনলি কিছু কিছু ইয়ের ক্ষেত্রে, যেমন হচ্ছে যারা অ্যাথলেট আছে, সুইমার্স আছে, হ্যাঁ, যেমন একজন 7 বার মেডেল পেয়েছিল না অলিম্পিক গেমে, মানে সুইমিং এ, মাইকেল ফেলপস, মেবি ফেলপস হচ্ছে 7 বার গোল্ড মেডেল পেয়েছিল অলিম্পিক গেমসে শুধু সুইমিং এ, অকুপেশনের জন্য আবার প্রায়োরিটি দেওয়া হয়। দেন আসেন স্ট্যাটিক স্ট্রেংথ, কোনটা স্ট্যাটিক স্ট্রেংথ কোনটা, আর হচ্ছে আমরা দেখবো এক্সপ্লোসিভ স্ট্রেংথ কোনটা। স্ট্যাটিক স্ট্রেংথ হচ্ছে এক্সটার্নাল অবজেক্টের এগেইনস্টে আপনার ফোর্স ইয়ে করা থাকে, এটা হতে পারে এমন ধরেন এক্সটার্নাল ফোর্স আসছে, ধরেন ঝড় বা তুফান আসছে, আপনি রাস্তা দিয়ে বের হয়েছেন, এখন আপনি এটার এগেইনস্টে কিভাবে আপনি নিজেকে সেফ রাখবেন, ঠিক আছে, এটাকে আপনি বলছেন স্ট্যাটিক স্ট্রেংথ। আর এক্সপ্লোসিভ স্ট্রেংথ হচ্ছে অ্যাবিলিটি টু এক্সপ্যান্ড এ ম্যাক্সিমাম অফ এনার্জি ইন ওয়ান অর সিরিজ অফ এক্সপ্লোসিভ অ্যাক্টস। যেমন এক্সপ্লোসিভ স্ট্রেংথ হচ্ছে এমন, ধরেন আপনার মাথার উপরে ছাদ পড়লো, ঠিক আছে, তখন আপনি এই যে এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন, এটাকে আপনি মানে আপনার তখন আপনি কি নিজেকে গুটিয়ে ফেলবেন, মানে নিজে প্রেসড হবেন, নাকি হচ্ছে এটাকে ইয়ে করবেন, মানে ইয়ে করবেন, আটকানোর ট্রাই করবেন, এই তখন যখন আটকানোর ট্রাই করবেন তখন কিন্তু আপনি সবচেয়ে যত বেশি ফোর্স আসছে আপনার বডিতে সেটা ইয়ে করবেন, অ্যাপ্লাই করবেন, এটাকে আমরা বলছি এক্সপ্লোসিভ স্ট্রেংথ। আর ডাইনামিক স্ট্রেংথ হচ্ছে শুধু এক জায়গায় কি স্থির থাকলে আমরা তাকে ডাইনামিক বলবো না, অ্যাজাইল বলবো না, ডাইনামিক হচ্ছে সে কত মানে পরিস্থিতির সাথে সে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে। ওকে, তো এই কয়টাকে আমরা বলবো স্ট্রেংথ ফ্যাক্টর। ফ্লেক্সিবিলিটি ফ্যাক্টরে আসছেন, একটা হচ্ছে এক্সটেন্ড ফ্লেক্সিবিলিটি আর একটা হচ্ছে ডায়নামিক ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, এখন আসেন আসলে ফ্লেক্সিবিলিটি বলতে আমরা কি বুঝাই, আমরা বুঝাই হচ্ছে ডিফারেন্ট সিচুয়েশনের সাথে ডিফারেন্ট ওয়েতে বিহেভ করা, তাই না? সো এখানে একটা হচ্ছে এক্সটেন্ড, একটা হচ্ছে ডায়নামিক। এখন বলেছে এক্সটেন্ড কোনটা, অ্যাবিলিটি টু মুভ দ্য ট্রাঙ্ক অ্যান্ড ব্যাক মাসেলস অ্যাজ ফার অ্যাজ পসিবল, ঠিক আছে, এইটা হচ্ছে আপনারা ইয়ে দেখেছেন না, যোধা আকবর দেখেছেন, ছেলেরা দেখে নাই নাকি, কেন, কারণ ঋত্বিককে ছেলেরা মানে জেল আছে বা ঋত্বিক, তো ওই ওখানে দেখা গিয়েছিল যে সে যখন যুদ্ধে যায় তখন হচ্ছে মানে তার মাসেল গুলাকে কিভাবে সে ট্রেন্ড আপ করে, ওটার একটা ইয়ে ছিল, সিন ছিল, তো ওইটার কথা বলেছে কি, কোন কোন কনসেন্ট্রেটিং অন ব্যাক মাসেলস অ্যান্ড ট্রাঙ্ক মাসেল, ট্রাঙ্ক হচ্ছে কি লোয়ার পোর্শন অ্যান্ড ব্যাক তো বুঝলেন আপার ব্যাক সাইড, ঠিক আছে, সো এই মাসেল গুলোকে যত বেশি সে ইউজ করতে পারে এটাকে আমরা বলছি এক্সটেন্ড ফ্লেক্সিবিলিটি। আর ডাইনামিক ফ্লেক্সিবিলিটি বলতে বুঝাচ্ছি যে রিপিটেড ওয়েতে সে কি একটা জিনিস একটা কাজ বারবার করতে পারছে কিনা, যেমন ধরেন মনোটোনাস না একটা সিচুয়েশন, বাট সে হচ্ছে এটাকে রিপিটেড ওয়েতে কি করতে পারছে কিনা, যেমন এটার সাথে আপনি রিলেট করতে পারেন সিনবাদকে রিলেট করতে পারেন, সিনবাদ কয়বার সমুদ্র অ্যাডভেঞ্চার করেছিল, কেউ পড়ে নাই সিনবাদের স্টোরি, কেউ পড়ে নাই, এখানে বলছে যে অ্যাবিলিটি টু মেক র্যাপিড রিপিটেড ফ্লেক্সিবল মুভমেন্ট,
করতে পারি যে রিপিটেড মুভমেন্ট হতে পারে, অথবা আরেকটা আসে, আরেকটা হচ্ছে আদার অকুপেশনের কথা চিন্তা করেন, যেমন বক্সার যারা আছে, ঠিক আছে, বক্সার অথবা সুইমার, তাদের ওই অকুপেশনে কি লাগবে, রিপিটেড ওয়েতেই হচ্ছে কি করতে হবে, মাসেলগুলোকে ফ্লেক্সিবল রাখতে হবে, ঠিক আছে, রিজিডিটি আসলে ওখানে। আচ্ছা বলেন ফ্লেক্সিবল এর অপোজিট ওয়ার্ড কি? রিজিডনেস, রিজিডনেস, ঠিক আছে, মানে হচ্ছে রিফিউজিং টু মুভ, চলাচল করতে হচ্ছে অনীহা প্রকাশ করা। বাট ফ্লেক্সিবিলিটি মিন্স ওয়াট, আপনি একরকমের মুভমেন্টই বারবার রিপিট করবেন, ঠিক আছে, সো এই ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে আমরা কি বলবো, ডায়নামিক ফ্লেক্সিবিলিটি। আবার ধরেন ওই যে গার্মেন্টসে হচ্ছে যারা ইয়ে করছে, একটা ইয়ে করছে, কি বলে এটাকে, মেশিন পার্ট বারবার রিপিটেড ওয়েতে হচ্ছে ইয়ে করছে, রেগুলেট করছে, ওইটাকে আমরা বলছি হচ্ছে ডায়নামিক ফ্লেক্সিবিলিটি। আচ্ছা আদার ফ্যাক্টরের মধ্যে কি কি বলবো, বডি কোঅর্ডিনেশন, ধরেন আপনার হাতে একটা মশা বসলো, আপনার ব্রেইন সিগন্যাল দিল, দেন আপনি ওটাকে ই করলেন, মারলেন, ঠিক আছে, বাট আপনার ব্রেইন সিগন্যাল দিচ্ছে না, আপনি ওকে বসে থাকতে দিলেন, ঠিক আছে, আপনার হাতে বসে থাকতে দিলেন, অথবা আপনার হাতে মশা বসেছে কিন্তু আপনি থাপ্পড় মারলেন আপনার গালে, এইটাকে কি আমরা বলবো যে আপনার বডি কোঅর্ডিনেশন ভালো না? আচ্ছা দেন ব্যালেন্স, ব্যালেন্স হচ্ছে এরকম যে আপনার হয়তো কোমলের সরি কলার খোসা পড়েছে, আপনি পিছলে যেটুই পড়ে যাবে, বাট আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, ওটাকে আপনি বলেন ব্যালেন্স। আর স্ট্যামিনা, স্ট্যামিনা হচ্ছে আপনি আপনার স্ট্রেংথ পড়ে এসেছে ওইটার সাথে আপনার বলেন স্ট্যামিনা, যে আপনার একটা কাজ করে আপনার টায়ার্ডনেস কত কম আসে, যদি আপনি অল্প কাজ করে বেশি টায়ার্ড হয়ে যান ওটাতে আমরা বলবো আপনার স্ট্যামিনা কেমন, হায়ার অর লোয়ার? তাহলে বলেন তো অকুপেশন আবার ডিফারেন্ট হয়ে যাবে না? যার শুধু ফিজিক্যাল এবিলিটি আছে সে কি ম্যানেজারিয়াল পোস্ট হোল্ড করতে পারবে? না। যার শুধু ইন্টেলেকচুয়াল এবিলিটি আছে সে কি অ্যাথলেট হতে পারবে? না। আচ্ছা সো ডিফারেন্ট অর্গানাইজেশন, ডিফারেন্ট এমপ্লয়ি এন্ড ডিফারেন্ট অকুপেশনে হচ্ছে আপনার কি লাগে, ডিফারেন্ট এবিলিটি লাগে, বাট যদি কোঅর্ডিনেশন করতে পারেন বিটুইন ইন্টেলেকচুয়াল এবিলিটি এন্ড ফিজিক্যাল এবিলিটি, যদি এই দুটোর মধ্যে আপনি কোঅর্ডিনেট করতে পারেন তখন কিন্তু আপনার অনেক ধরনের অপরচুনিটি থাকবে আপনার জন্য, ঠিক আছে। দেন আসেন, আমরা বেশি টপিক নাই, এখানে বলছি যে ডিসক্রাইব হাউ অর্গানাইজেশনস ম্যানেজ ডাইভার্সিটি ইফেক্টিভলি। এখন এই যে ডাইভার্সিটি আছে এটার মধ্যে আপনি কিভাবে ইফেক্টিভলি হ্যান্ডেল করতে পারেন, এটাকে বলেছে কিছু গ্রুপ করেন, আর বলেছে হচ্ছে প্রোগ্রাম ডেভেলপ করেন। তো এখানে নেক্সট স্লাইডে দেখেন কি বলেছে, যে প্রোগ্রামের কথা বলেছে, ইফেক্টিভ ডাইভার্সিটি প্রোগ্রাম, এটা তিনটা ভাবে করা যায়, একটা হচ্ছে টেক লিগাল ফ্রেমওয়ার্ক, একটা হচ্ছে টিচ দ্য মার্কেট অ্যাডভান্টেজ, আর একটা হচ্ছে ফস্টার স্কিলস এন্ড অ্যাবিলিটিস অফ অল ওয়ার্কার্স। আচ্ছা সো এখানে বলেছে যে লিগাল ফ্রেমওয়ার্ক, আমরা একটা কোর্স করে এসেছি না কমার্স বিজনেস, সরি লিগাল অ্যাসপেক্টস অফ বিজনেস, সো এমপ্লয়িদেরকে উই লিগাল অ্যান্ড হচ্ছে ল অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন হচ্ছে শিখাতে হবে। আচ্ছা এখন আর এটা কি জানেন যে একটা কোম্পানিতে যদি দেখে যে আপনার ল এই কোর্সটা আপনারা করেছেন, বেসিক ফান্ডামেন্টাল লিগাল অ্যাসপেক্টস অফ বিজনেস ল সম্পর্কে আপনি ভালোভাবে জানেন, তাহলে কিন্তু ওই অর্গানাইজেশন আপনাকে বেশি নিয়ে নেবে। কেন বলেন তো, তাদের যে স্ট্যাচুটরি অ্যাডভাইস দরকার না, সব কোম্পানিতেই তো হচ্ছে লিগাল অ্যাডভাইজার থাকে, তো ওইটার জন্য কোন আবার এক্সটার্নাল অ্যাডভোকেট হায়ার করতে হয় না, লয়ার অ্যাডভোকেট, ওইটার কস্টটা মিনিমাইজ হয়ে যায় যদি আপনার সেই নলেজটা ভালো থাকে, ল রিলেটেড নলেজ যদি ভালো থাকে আপনি বলতে পারেন। যেমন ভাইভাতে কিন্তু কোশ্চেন করে যে আপনার কোন কোর্সটা বেশি ভালো লাগে, বিবিএ তো অনেক কোর্স না, যদি দেখে যে ল আপনার মানে ভালো পারেন তাহলে কিন্তু আপনার ওইখানে জব পাই না, ঠিক আছে। এই যে লাস্ট সেমিস্টারে যে বারবার বলেছি যে একটু নোট করে, এটা আজীবন লাগবে, আজীবন লাগবে। আচ্ছা আচ্ছা সো দেখেন ইফেক্টিভ ডাইভার্সিটি প্রোগ্রামে কিন্তু ইফেক্টিভ, এই যে ডিফারেন্ট চাইনিজ একটা ওয়ার্কার এসেছে ইন্টারভিউ দিতে, ভিয়েতনামিজ ওয়ার্কার দিয়ে এসেছে, আর এসেছে সালেহা, এখন সে বললো যে আমি লিগাল ফ্রেমওয়ার্ক ভালোভাবে জানি, তাহলে দেখেন এই ডাইভার্সিটিতে তিনজনের মধ্যে কাকে সিলেক্ট করবে, আর ফার্স্টেই বলেছে কোনটা লিগাল ফ্রেমওয়ার্কের কথা ফার্স্টে কিন্তু বলেছে, ঠিক আছে, যে তাকে হায়ার করলে কোম্পানিটা এক্সট্রা ট্রেনিং প্রোভাইড করতে হবে না, ঠিক আছে। দেন আসেন টিচ দ্য মার্কেট অ্যাডভান্টেজেস, মার্কেট অ্যাডভান্টেজেস বেসিক্যালি হচ্ছে মেইনলি যারা মেজর মার্কেটিং থাকে তাদেরকে কনসেন্ট্রেট করা হয়েছে, যাদের মেজর মার্কেটিং আছে তাদের এই নলেজটা ভালো আছে। দেন ফস্টার দ্য স্কিলস এন্ড অ্যাবিলিটিস অফ অল ওয়ার্কার্স, এখন অল ওয়ার্কারদের কি কি অ্যাবিলিটি আছে সেইটা আবার অর্গানাইজেশনকে ভালোভাবে জানতে হবে, যে কার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি বেশি, কার হচ্ছে
ফিজিক্যাল অ্যাবিলিটি বেশি, এটা আবার কি করবে অ্যাপ্রেজ করবে। সো এইভাবে আমরা কি করব, প্রোগ্রাম ম্যানেজ করব। দেন আসেন এটাকে আমরা একটু সামারাইজ করি, এই যে যা যা পড়েছেন। ফার্স্ট অফ অল আমরা কি করেছি যে একটা অর্গানাইজেশনে আসলে সবসময় সেম রেস সেম অরিজিন থেকে আমরা ওয়েলকাম পাই না, সবসময় এটার মধ্যে ডাইভার্সিটি থাকে। এই ডাইভার্সিটির মধ্যে আমরা দেখেছি যে কীভাবে ডিসক্রিমিনেশন কাজ করে, কোন কোন ফ্যাক্টরগুলো ডিসক্রিমিনেট করে, যেমন এজ, জেন্ডার, তারপর হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাবিলিটি, এগুলোর উপরে আসলে আমরা ডিসক্রিমিনেশন দেখি। দেন আমরা দেখেছি যে এগুলো কি আসলে সত্যি কিনা, যে এই যে এইজের কারণে পারফরমেন্স ডিটেরিওরেট করে অথবা জেন্ডারের কারণে আমরা ডিসক্রিমিনেট হই, এটা কি আসলে ট্রু কিনা, এটা দেখার জন্য আমরা দেখেছি যে দুই ধরনের অ্যাবিলিটিতে আমরা ডিভাইড করতে পারি এগুলো এদের পারফরমেন্সকে। ঠিক আছে, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়ালের কতগুলো অ্যাসপেক্টস দেখেছি কেউ বলতে পারবেন, কয়টা ছিল? রিপিট করে, মেমোরি, এগুলোর মধ্যে আমরা দেখেছি যে যদি সবার মধ্যে ফিজিক্যাল অ্যাবিলিটি থাকে আবার কারো মধ্যে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি থাকে, বাট আমাদের দরকার কি দুইটার মধ্যে কোঅর্ডিনেট করা। অর্গানাইজেশন কি করে, অর্গানাইজেশন এই যে ডাইভার্সিটি যদি ইফেক্টিভলি হ্যান্ডেল করতে চায় তাহলে দুইটা ডিসিশন নিতে পারে, একটা হচ্ছে প্রোগ্রাম ম্যানেজ করতে পারে, আরেকটা করতে পারে কি গ্রুপ, এই যে ডাইভার্সিটিকে গ্রুপে ডিভাইড করতে পারে, একটা হচ্ছে গ্রুপ প্রোগ্রাম ম্যানেজ করতে পারে। প্রোগ্রামের জন্য একটা হচ্ছে কি তিনভাবে প্রোগ্রাম ম্যানেজ করতে পারে, একটা হচ্ছে বেসড অন লিগাল ফ্রেমওয়ার্ক, মার্কেট অ্যাডভান্টেজ, আর একটা হচ্ছে আপনার স্কিল ভ্যারাইটি অ্যান্ড অ্যাবিলিটিসকে টেস্ট করে। ঠিক আছে, আচ্ছা তো এইগুলোকে আমরা এখন কম্বাইন করলাম, এইগুলোকে এই যে দেখেন এখানে আমরা যা যা করেছি এটাকে ইয়ে করেছে, একটা সামারি করেছে। লাস্টে কি বলেছে যে ম্যানেজারিয়াল ইমপ্লিকেশন অ্যান্ড সামারি, বলেছে যে ডাইভার্সিটি প্রোগ্রামকে আমরা দুইটা ইয়েতে সেগমেন্ট করতে পারি, একটা হচ্ছে সিলেকশন আর একটা হচ্ছে ডাইভার্সিটি ম্যানেজমেন্ট। ফার্স্ট অফ অল সিলেক্ট করবো বেসড অন দেয়ার অ্যাবিলিটি, ঠিক আছে, এমপ্লয়িদেরকে সিলেক্ট করবো, যার ইফেক্টিভ সিলেকশন প্রসেস উইল ইমপ্রুভ দ্য ফিট বিটুইন এমপ্লয়িজ অ্যান্ড জব রিকোয়ারমেন্টস। এখন আপনি একটা পোস্টের জন্য হায়ার করলেন, ধরেন আপনার এক্স স্পেশালিস্ট লাগবে আপনার অর্গানাইজেশনে, বাট আপনি হায়ার করলেন একজন বিবিএ হোল্ডারকে, তাহলে কি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে? না। আবার ধরেন আপনি একজন ম্যানেজারিয়াল পোস্টে হায়ার করলেন একজন ইঞ্জিনিয়ারকে, ওখানে আপনার কি সব অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাবিলিটি তার মধ্যে থাকবে? তাহলে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না। সেখানে বলেছে যে ইফেক্টিভলি সিলেক্ট করলে আবার অর্গানাইজেশন বেনিফিটেড হয়, আর এই যে ইফেক্টিভলি সিলেক্ট করলেন এখানে কিন্তু আপনি আবার ডাইভার্সিটি থাকবে। ঠিক আছে, সো এই ডাইভার্সিটিটা ম্যানেজ করবেন কিভাবে, মাস্ট বি অনগোয়িং কন্টিনিউয়াল দ্যাট কমিটমেন্ট দ্যাট প্রসেস অল দ্য লেভেলস অফ দ্য অর্গানাইজেশন। আচ্ছা, সো এইটা হচ্ছে কেমন অনগোয়িং একটা প্রসেস, যেটা আপনার সবসময় এই কোথাও যেমন কারো ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি আছে বা ফিজিক্যাল অ্যাবিলিটি আবার অফ হয়ে যেতে পারে, হয়তো সে কোনো অ্যাক্সিডেন্ট ফেস করলো। ঠিক আছে, সো এইটা অনগোয়িং প্রসেস, তখন তার প্লেসটাতে আবার রিপ্লেসমেন্ট চলে আসতে হবে, নাহলে তো অর্গানাইজেশন আবার পারফরমেন্স পাবে না, বেনিফিট পাবে না। সো এইটাকে আমরা বলবো এটা একটা অনগোয়িং প্রসেস। লাস্টে আমরা সামারি করলাম যে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি ম্যানেজ করাটা আসলে একটা অনগোয়িং প্রসেস। আচ্ছা, এইটা একটা ইজি চ্যাপ্টার ছিল, আজকে আমাদের এটা শেষ। ঠিক আছে, একটা লেকচারে শেষ নাকি আরেকটা লেকচার দিয়েছিলাম, ফার্স্টে কয়েকটা ফ্যাক্টর পড়েছিলেন। আচ্ছা, সেটার একটা আমরা সামারি দিব আফটার দ্য রেকর্ডিং। ঠিক আছে, আজকে রেকর্ড এতটুকু।